এই যে অর্জুন সিং আর মদন মিত্র, ওরা বিখ্যাত কেন হলো? টেলিভিশন চ্যানেলে বসে এ বলে তোর বাপ, এ বলে তোর বাপ, এ তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো। আবার দুজনে আগে বিজেপি আর তৃণমূল নামে ঝগড়া করলো, তারপর ভোটের পরে দুজনে এক সব এক গোয়ালে ঢুকে গেল। এই যে প্রতিদিন শুভেন্দু আর অভিষেকের নামে তোমরা দেখাচ্ছ, তো কে সে শুভেন্দু কে? আজকে যেরকম অভিষেক মমতার ভাইপো, ওরকম শুভেন্দু মমতার ভাইপো ছিল। এখন ইডি থেকে সিবিআই থেকে বাঁচার জন্য ওদিকে ও চলে গেছে, এদিকে সিআইডি থেকে বাঁচার জন্য এদিকে চলে গেছে। এই জন্য এরা কুকথা ছাড়া ভালো কথা বলতে পারে না। ওরা কাজের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, উন্নয়নের কথা কী বলবে? ওসব ওদের গ্রামারে নেই, ওদের ব্যাকরণে নেই। আর তোমরা মাঝে মাঝে বলো এই শুভেন্দু গেছে, এই শান্তনু গেছে, এইবার গিয়ে বলেছে, এই অমিত শাহ এসছেন, এই মোদি ওখানে ভিডিও থেকে বলেছেন আমরা রুল ফ্রেম করব। আমাদের দেশে যত আইন পাস হয়েছে তার রুল ফ্রেম করতে ছ মাসের বেশি সময় লাগে না, ওটা অফিসাররা করে। তাহলে এখানেই তো বলছি, ওটা দেখাচ্ছে হাতিকে দো দাঁত, খানেকে এক, দিখানেকে অরেক, ওটা দেখানোর জন্য শোপিস তৈরি করা হয়েছে। তোমাদের জানা উচিত আমাদের দেশে 1955 সালের নাগরিকতা আইন অনুযায়ী নাগরিকতা দেওয়ার প্রশ্নে কোনো বাধা নেই, তার জন্য কোনো আইন সংশোধন দরকারও ছিল না। আইন সংশোধন করা হয়েছে এখানকার মতুয়াদের জন্য নয়, ঠাকুরনগরের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য নয়। আমি নিজে নাগরিকতা নিয়ে পার্লামেন্টে যে আইন তৈরি করার জন্য কমিটি তৈরি হয়েছিল তার 3 বছর আমি সদস্য ছিলাম, সেখানে তৃণমূলের মেম্বাররাও ছিল। নেট ঘেটে দেখে নাও, লোকসভা সব রেকর্ডস থাকে, তৃণমূলের কোন এমপি আর বিজেপির কোন এমপি কী বলেছে। সেখানে বিজেপির এমপিরা বলেছে যে বাংলা ভাষার অনুপ্রবেশকারী ভরে গেছে, দেখে তাড়াতে হবে। এবং হোম সেক্রেটারি তৎকালীন বলেছেন পাকিস্তান থেকে 29,000 লোক এসছে, আমাদের দেশে আছে দীর্ঘদিন, পশ্চিম পাকিস্তান থেকে, তারা নাগরিকতা পায়নি, এই জন্য আমরা এই আইন করছি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোর স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। সম্পূর্ণ হলমার্ক যুক্ত আধুনিক ডিজাইনে স্বর্ণ অলংকারে বিপুল সম্ভার নিয়ে বীজপুরের প্রাচীনতম স্বর্ণ প্রতিষ্ঠান অলংকারিকা জুয়েলার্স। এছাড়াও এখানে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আসল গ্রহরত্ন দেওয়ার সুব্যবস্থা আছে। অলংকারিকা জুয়েলার্স, আশি লেলিন সরণি, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস,
স্বরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com